আপনারা কি বাজারে জানতো নাকি জান না? আমরা কি 300 টাকার মুরগি নিয়ে এসে কি আজকে দাম বাড়িয়ে দিয়েছি? যে দিতে পারিনি। আপনাকে বিষয়টা বুঝতে হবে, এই যে সমস্ত জায়গায় বড় বড় কোম্পানি, আমরা বলতে চাই যে পোলট্রি খাতে যে যে পোলট্রি খাতে যে নৈরাজ্য চলছে এর বিরুদ্ধে কোনো অ্যাকশন আমরা দেখতে পাচ্ছি না। আপনার 150 টাকা মুরগি 2 মাস আগে ছিল, 1 মাস আগে ছিল, এখন মুরগি 300 টাকা। কেন 300 টাকা হবে? কই আপনারা তো কেউ কোশ্চেন করছেন না। ডিমের হালি কত পড়েন আপনি? গরুর মাংস 800 টাকা, খাসির কেজি 1100 টাকা। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি অবিলম্বে ইম্পোর্টের ব্যবস্থা করার জন্য। ইম্পোর্ট বন্ধ করে দিয়ে এই 5-7টা কোম্পানি সারা বাংলাদেশ থেকে টাকা লুট করছে, যে যেভাবে পারছে, চিনি বলেন, তেল বলেন। আপনি, আপনাকে একটা ইনফরমেশন দেই, পোলাওর চাল 150 টাকার উপরে কেন হবে বলেন? বাম্পার ফলন হওয়ার পরে, কারণ কয়েকটা কোম্পানি এই পোলাওর চাল নিয়ন্ত্রণ করে। তারা যখন ফসল উঠে তাদের ব্যাংক হাজার হাজার কোটি টাকা দেয়, তারা মজুত করে, ব্র্যান্ডিং করে, বাজারে নিজের মতো করে পোলাওর চাল চালু করে। এখন আমরা কোথায় যাব বলেন?